আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো একটি শ্রীলঙ্কান ফুড কোতু। কোতু তৈরি করতে আমাদের যা যা লাগবে, বানানো আটা বা ময়দার রুটি 2 পিস, পরিমাণ মতো ভেজিটেবল, এখানে আমরা 4 রকমের ভেজিটেবল নিয়েছি, ক্যারট, ক্যাবেজ, সবুজ পাতা এবং অনিয়ন স্লাইস। আপনার ইচ্ছা করলে অন্য যে কোনো সবজিও নিতে পারেন, তবে ক্যাবেজ বা বাঁধাকপিটা থাকলে ভালো হবে। 2 কাঁচামরিচ কুচি, 2 ফেটানো ডিম, রান্না করা মুরগির মাংস। মুরগির মাংসের পরিবর্তে অন্য যে কোনো মাংস, মাটন অথবা বিফ নিলেও হবে। এই খাবারটা তৈরি করতে বেসিক্যালি রান্না করা মাংস লাগে। যখন খাওয়ার মতো কিছু থাকে না বা মাংস বেঁচে যায়, তখন আপনি এই খাবারটা তৈরি করতে পারেন। পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি কোতু। প্রথমে আমরা এই রুটিগুলোকে কেটে নিব। এরকম সাইজ করে কেটে নিব। ছুরি দিয়ে কাটলেও হবে। চলুন তাহলে আমরা কোতু তৈরি করি। চুলায় ফ্রাই প্যান দিয়ে আমরা হিট দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমরা কেটে রাখা রুটিগুলো প্রথমে ভাজি করে নিব। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমরা রুটিগুলো দিয়ে দিব। ফুল হিটে রুটিগুলোকে আমরা একটু পোড়া পোড়া করে ভাজি করে নিব। আমাদের রুটিগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমরা তুলে রাখব। এবার ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ফাটানো ডিমটা আমরা প্রথমে ভাজি করে নেব। আমাদের ডিম ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা তুলে রাখব। 1 চা চামচ পরিমাণ তেল দিব। তেল দিয়ে আমরা ভেজিটেবলটাকে ভাজি করে নিব, একই সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিব। এখন এর ভিতর 1/2 চা চামচ লবণ দিব, পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিব। আবার মিক্স করব। লবণের পরিমাণটা দেখে দেখে দিতে হবে। আমরা যে রান্না করা মাংস ইউজ করবো তার ভিতরেও লবণ আছে, আমাদের লবণটা একটু দেখে দিতে হবে। আমাদের সবজিটা বেশি সেদ্ধ হবে না, অল্প একটু ভাজি হয়ে গেলেই আমরা এখন সবগুলো দিয়ে একটু মিক্স করে ফেলবো। প্রথমে দিব ডিম, রান্না করা মাংস এবং ভাজি করা রুটি। ভালো করে মিক্স করলে আমাদের কোতু হয়ে যাবে। আমরা একটু টেস্ট দেখব। ওকে, আমাদের কোতু রান্না হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করব।
হয়ে গেল আমাদের শ্রীলঙ্কান ফুড কতু। আপনারা তৈরি করে দেখবেন, এই খাবারটা খুবই সহজ, বাসায় কোনো কিছু না থাকলে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।